ওয়াল ফাজ, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় তখন কি হবে? দ্বিতীয় আয়াতে বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন। আল্লাহর সাহায্য আসলে, ইসলামের বিজয় হলে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবেন, বলেন সুবহানাল্লাহ। তখন আপনার কাজ কি? নবীর কাজ সম্পর্কে আল্লাহ তৃতীয় নম্বর আয়াতে বলেন, ফাসাবিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। তো এই সূরাটা সূরা আন-নাসর, এটা পবিত্র কোরআনের সর্বশেষ সূরা। এই সূরার পরে কয়েকটা আয়াত অবতীর্ণ হয়েছিল। তো এই সূরার ভিতরে আল্লাহ বলেন, যখন আল্লাহর সাহায্য আসবে ও মুসলমানের যখন বিজয় লাভ করবে, তখন আমাদের কাজটা কি? আল্লাহর প্রশংসা করা এবং ক্ষমা প্রার্থনা করা। এই সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সংবাদও দেওয়া হয়েছে, কারণ ওনাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, তাই উনি আর দুনিয়াতে থাকবেন না, এটার ইঙ্গিত পাওয়া যায়। এই জন্য এই সূরার সূরা নসরের আর একটা নাম সূরা তাওদি, বিদায়ের সূরা। তো এখানে সূরার শেষে যে বলা হইল, আপনার কাজ শুধু ক্ষমা প্রার্থনা করা, তো ক্ষমা তো মানুষ অপরাধ করে, দোষ করিয়া, গুনাহ করিয়া, পাপ করিয়া করে, কিন্তু এই আল্লাহ রসুলকে যেহেতু আগে পরে ওনার সব গুণ আল্লাহ ক্ষমা করে দিছেন, যেটা সূরা আল ফাতহ 48 নম্বর সূরা শুরুতেই আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আয়াতে বলে দিছেন যে আমি আপনার আগের পরে সব গুণা ক্ষমা করে দিছি। সুতরাং ওনার ক্ষমার জন্য উনি ইস্তেগফার করবেন না, বরং ক্ষমা প্রার্থনা করাটা একটা ইবাদত, আর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ইবাদত করার জন্যই পাঠাইছেন। সুতরাং এটা একটা ইবাদত হিসাবে আল্লাহর কাছে তিনি বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন। তাহলে ইস্তেগফার পড়া শুধু গুনার মাপ চাওয়ার জন্যই নয়, বরং এটা একটা আলাদা ইবাদত। আল্লাহ তখনই বান্দার প্রতি খুশি যখন বান্দা কি করেন, আল্লাহর কাছে ক্ষমা চায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মানুষ যদি অপরাধ না করিয়া এমনিতেই থাকতো, তাহলে এই জাতিরে আল্লাহ ধ্বংস করে আর একটা জাতি সৃষ্টি করতেন যারা শুধু গুনাহ করতো আর ক্ষমা চাইতো। কারণ এই ক্ষমা চাওয়ার ভিতরে আল্লাহ তাআলার একটা শান মান, আল্লাহ তাআলার মহত্ব বড়ত্ব বুঝায়। কারণ আমরা অপরাধী, আল্লাহ নির্দোষ, সুবহানাল্লাহ, মানে আল্লাহর কোনো অক্ষমতা, দুর্বলতা, দোষ ত্রুটি নাই, যাবতীয় দোষ ত্রুটি সব আমাদের। এজন্য বেশি বেশি ইস্তেগফার পড়া, এতে আল্লাহ খুশি হন। অন্য হাদিসে আসছে, কুল্লু বনি আদম খাতাউন খায়রুল খাতাইনা তাওয়াবুন, যত মানুষ আছে সবাই অপরাধী, এদের ভিতরে শ্রেষ্ঠ হল যে তওবা করে। তো ক্ষমা প্রার্থনা করা একটা ইবাদত, আর যেহেতু আল্লাহর সাহায্য আসছে, মক্কা বিজয় হয়েছে, তো বিজয় উৎসবের জন্য অন্য অন্য জাতি যেমন আলোক সজ্জা, বিভিন্ন রকমের আতশবাজি, বিভিন্ন রকমের টাকা পয়সা অপচয় করে, আনন্দ মিছিল বের করে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে না, আপনার আনন্দ মিছিল নয়, বরং আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, এটাই হলো আপনার বিজয় উৎসব, বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজয় উৎসব বলতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাটাই বান্দার সবচাইতে বড় উৎসব। আল্লাহ যদি ক্ষমা করে দেন বান্দারে, এর চাইতে বড় উৎসব আর কিছুই কি নাই। আজকে যারা উৎসব পালন করে তাদের আত্মা কিন্তু পবিত্র না, গুনাহগার, পাপী,
এদের কবরের উপরে ফুল ছড়াইলেও পরকালে নাজাতের ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ যদি ক্ষমা করে দেন আর তার কবর যদি নিশ্চিন্ন হয়ে যায়, কোনো লোক খুঁজেও না পায়, তাতেও কোনো সমস্যা নাই, কারণ আল্লাহর ক্ষমাই সবচেয়ে বড় পাওয়া বলেন সুবহানাল্লাহ। তো পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোনো আন্দোলন, কোনো মতাদর্শ, কোনো মতবাদ বিজয় হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয় তখন ব্যানার স্রোতের মতোই অর্থ সম্পদ ব্যয় করে, বিজয় উৎসব পালন করা হয়। এবং বর্তমানেও এরকম অনেক দেশে আমরা দেখতে পাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে, ইসলামের বিজয়ের পরে তেমন কোনো ব্যানার ফেস্টুন, এরকম কোনো অর্থ ব্যয় তিনি করেন নাই। বিপ্লবের যিনি নায়ক, বিপুল অর্থ ব্যয় করে আড়ম্বর আড়ম্বরপূর্ণ পরিবেশে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সংবাদপত্রগুলো তার উপরে বিশেষ করপত্র প্রকাশ করে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এরকম কিছুই কি করা হয় নাই। তো মাত্র 23 বছর আন্দোলন করে তাওহিদ ভিত্তিক সম্পূর্ণ স্বতন্ত্র একটি ধর্মমত, একটি জাতি, একটি রাষ্ট্র এবং একটি আদর্শ প্রতিষ্ঠিত করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আন্দোলন কয় বছরে হয়েছে? 23 বছরে সাকসেস, সফল। যাদেরকে দিয়েই শুরু করছিলেন তাদেরকে দিয়েই শেষ করছেন। ইসলামের প্রচার শুরু করছিলেন কুরাইশ বংশদেরকে দিয়া, নিজের আপনজন আত্মীয় স্বজনকে দিয়া। নিজের স্ত্রী খাদিজা ইসলাম গ্রহণ করেছিল, নিজের চাচাতো ভাই কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিল। তারপরে আস্তে আস্তে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিল। একটা পর্যায়ে পুরা মক্কা কুরাইশ সকলেই ইসলাম গ্রহণ করেছে, উনি সফল হয়েছেন বলেন সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত এভাবেই শুরু করতে হয়, আগে ঘর থেকে। নিজের পরিবার যদি মানে তাহলে বিশ্ববাসী মানতে বাধ্য। আজকে অনেক নেতারে দেখা যায় নিজের ঘরের লোকেরা পছন্দ করে না, সে আদর্শ কোনোদিন দেশে বাস্তবায়ন করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নীতি, এই আদর্শ, এই ফর্মুলায় আগাইতে হবে। দাওয়াত ও তাবলিগ ধর্ম প্রচারের জন্য প্রথমে নিজের পরিবার থেকেই শুরু করতে হবে। উ আনফুসাকুম ওয়াহলিকুম নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকেও কি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এভাবে প্রত্যেকে যদি নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় তাহলে গোটা পাড়া, মহল্লা, গ্রাম, ইউনিয়ন, আপনার থানা, উপজেলা, জেলা, ডিস্ট্রিক্ট, পুরা দেশ, পুরা আন্তর্জাতিকভাবে সব জায়গায় কি ইসলাম ছড়াইয়া যাবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলও বলেছেন যে আমার এই ধর্ম, এই ইসলামের কথা কিয়ামতের আগ পর্যন্ত এমন কোনো কাঁচা ঘর, পাকা ঘর থাকবে না যেখানে ইসলামের দাওয়াত পৌঁছবে না, তার মানে সবার কাছে কি পৌঁছবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের সময় যে উঠে বসেছিলেন তার পিছনে বসেছিল আপনার মোতার যুদ্ধে শাহাদাত প্রাপ্ত হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কৃতদাস পুত্র। বিজয়ের সময় এমন কাউরে ওনার সঙ্গী সাথী করেন নাই, একেবারে একজন কৃতদাস পুত্র, কৃতদাসের ছেলেরে ওনার সাথে রাখছেন বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সাদা সিধা জীবন যাপন করছেন, এবং যারা যাদের কোনো দাম মানুষ দেয় না তাদের দাম দিছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে আরও ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপরে নিষ্ঠুর নির্যাতন করেছিলেন মক্কার নিষ্ঠুর কাফেরেরা। যে বেলালের মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, যে বেলালকে মক্কার অলিতে গলিতে রশি লাগাইয়া টানা হয়েছিল, উত্তপ্ত বালুর উপরে চিত করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়েছিল, সেই বেলালকেই মক্কা বিজয়ের সময় কাবা খানায় কাবার ছাদের পর উঠাইয়া আজানের ধ্বনি উচ্চারিত করেছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন সুবহানাল্লাহ। এ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাচ্ছেন এই মক্কা বিজয় ইসলামের বিজয়, এটা মুহাম্মাদের বিজয় নয়, এটা বেলালের বিজয় বলেন সুবহানাল্লাহ।
যে পাথর চাপা অবস্থায় আহাত 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 আল্লাহ এক উচ্চারিত করেছিলেন, সেটাই আজকে প্রতিফলিত হলো। সে বেলালের ধ্বনি আজকে তামাম মক্কা নগরীতে মুখরিত হয়ে উঠলো। বলেন সুবহানাল্লাহ। অনেক কাফের নেতারা বলছিল এই দিনও যে আসবে কোনোদিন কল্পনাও করি নাই, এর আগে মরে যাওয়াই ভালো ছিল। কারণ বেলালের মতন কৃত দাস আজকে খানায় কাবার উপরে উঠিয়া গর্বের সাথে হ্যাঁ তিনি আজানের ধ্বনি উচ্চারিত করছেন। বলেন সুবহানাল্লাহ। এই বিজয় এটা একটা মানে অকল্পনীয় বিজয় মক্কার লোকের কাছে, এটা কোনোদিন তারা কল্পনাও করতে পারে নাই। কিন্তু সত্য সমাগত মিথ্যা বিদড়িত, মিথ্যা অবশ্যই বিদড়িত হবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক, সত্যের সাথে মিথ্যা প্রতিদ্বন্দ্বিতা করে কখনো টিকে থাকতে পারে নাই, পারবেও না, অতীতেও পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও কি পারবে না। হকের বিজয় হবেই হবে, যুগ যুগ ধরিয়া হক আর বাতিলের লড়াই অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। কিন্তু শেষ ফয়সালা বা শেষ বিচার বা শেষ পরিণতি বিজয় কার হবে, হকের বা সত্যেরই কি হবে বিজয় হবে। গোটা বিশ্বের কোনো নেতা বা কোনো বিজয় বাহিনীর আপনার এমন কোনো ইতিহাস নেই, তারা বিজিত এলাকায় ক্ষমা আর করুণার মালা নিয়ে প্রবেশ করেছে, বরং কচুকাটা করছে, নির্যাতন করছে, বাড়িঘর লুটপাট করছে। হ্যাঁ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শত্রুদেরকে হাতের মুঠায় পেয়েও শাস্তি দেওয়ার ক্ষমতা রেখেও তিনি কাউকে শাস্তি দেন নাই, কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। কারো জানের ক্ষতি হয় নাই, মালের ক্ষতি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। নির্যাতিত নবী বেলালের সামনেই আতঙ্কিত চেহারায় দণ্ডায়মান মক্কার লোকগুলো তাদের চোখের ভাষায় ফুটে উঠেছে অসহায়ত্ব আর ক্ষমার আকুতি। যেদিন মক্কা বিজয় হয় সেদিন সেই কৃতদাস বেলালের সামনে মক্কার সেই লিডাররা নেতারা এবং মোহাম্মদ রসুল্লাহ যিনি এতিম ছিলেন, যাকে বাড়িঘর থেকে তাড়াইয়া হিজরত করতে বাধ্য করেছিলেন, আজকে তার সামনে তারা অসহায় অবস্থায় যেন মুখের মানে ভঙ্গিমায় বুঝাই দিতে চাচ্ছেন যে আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। অসহায় অবস্থায় ক্ষমার আকুতি নিয়েই তাদের দিকে অসহায় অবস্থায় তাকাইয়াছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে বললেন, নেতাদেরকে বললেন, তাদেরকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তোমরা আমার নিকট কী ধরনের ব্যবহার আশা করছো? কারণ এখন তো উপায় নাই তাদের, কি আশা করছো তোমরা? উপস্থিত জনমণ্ডলী সমস্বরে বলে উঠল, আপনি আমাদের সম্মানিত ভাই, আমাদের মর্যাদাবান ভাতিজা, আংতা করিম ইবনে করিম, আপনার বাবাও ছিল সম্মানিত আবদুল্লাহ, আর আপনিও একজন সম্মানিত ব্যক্তি, তার মানে আপনার কাছ থেকে আমরা ক্ষমার আশা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন যে কথা বলেছিল ইউসুফ আলাইহিসাল্লাম তার ভাইদেরকে, যে ভাইয়েরা আপনার কেনানের কূপে ফেলে দিছিল, তারপর বণিকেরা তাকে নিয়ে মিশরে বিক্রি করেছিল। এক সময় ইউসুফ আলাইহিসাল্লাম মিশরের খাদ্যমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে গেল, তখন তার ভাইরা অভাবে ফইরা তার কাছে ত্রাণ ভিক্ষার জন্য সেখানে গেল। তাদের সাথে পরিচিত হওয়ার পরে তাদেরকে যে কথা শুনাইয়া দিছিলেন, তারা তো ভীত অবস্থায় ছিল, না জানি আমার ভাইয়ের সাথে আমরা যে দুর্ব্যবহার করেছি আজকে তার কোনো প্রতিশোধ নেয় কি না। কিন্তু ইউসুফ আলাইহিসাল্লাম তার ভাইদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে কথা, সেটা সূরা ইউসুফ 12 নম্বর সূরার 92 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ক্বালালা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার সেই কাফেরেরা যেমন ক্ষমা চাইল, আল্লাহর রসুল এটাই বলে দিলেন যে আমিও তোমাদেরকে কী করে দিলাম, সাধারণ ক্ষমা করে দিলাম।
করুণার সাগরে প্লাবন সৃষ্টি হলো। আল্লাহ রসুল ঘোষণা করলেন, আজ আমার কোনো অভিযোগ তোমাদের বিরুদ্ধে নেই, আজ তোমরা সবাই মুক্ত। বলেন সুবহানাল্লাহ। এই সূরায় মুসলমানদের ওই শিক্ষাই দেয়া হয়েছে যে বিজয় দানের মালিক হলেন কে? আল্লাহ রব্বুল আলামিন। এবং বিজয়ের পরে কোনো গৌরব নয়, আল্লাহ তাআলার হামদ আর তাসবি আদায় করতে হবে এবং ইস্তেগফার করতে হবে। যিনি বিজয় দান করেছেন একমাত্র তারই প্রশংসা করতে হবে। এটাই হলো সূরাতুন নসরের শিক্ষা। সূরাতুন নসর থেকে আমরা কী শিক্ষা পাইলাম? যে বিজয় দান করলে আতশবাজি, আলোকসজ্জা, বিজয় মিছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় করা, এই শিক্ষা ইসলাম দেয় না। বরং মক্কা বিজয়ের পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেটা নির্দেশ দিলেন সেটা হলো আল্লাহর তাসবি পাঠ করুন, আল্লাহর প্রশংসা করুন এবং ক্ষমা প্রার্থনা করুন। তাহলে আল্লাহর সাহায্য আসার কারণে মক্কা কী হয়েছে? বিজয় হয়েছে। তো এটাকে মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজরিতে। এর আগে আল্লাহর রসুল হুদাইবিয়ার সন্ধি মানে ষষ্ঠ হিজরিতে যে সন্ধি করেছিলেন সেটাকে আল্লাহ প্রকাশ্য বিজয় হিসাবে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল আমি আপনাকে পরিষ্কার এবং প্রকাশ্য বিজয় দান করেছি। হুদাইবিয়ায় মুসলমান ও কাফেরদের মধ্যে সন্ধিপত্র স্বাক্ষরিত হয়। তিন দিন হুদাইবিয়ায় অবস্থান করে চতুর্থ দিন মদিনায় ফিরে চললেন। তো আল্লাহ বললেন, নিশ্চয়ই এই সন্ধির মাঝে মুসলমানদের বিজয় নিহিত আছে। বলেন সুবহানাল্লাহ। হুদাইবিয়ার সন্ধির পর মদিনায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লোকজনের আগমনের স্রোত বইতে লাগলো। নানান দেশ থেকে দলে দলে মানুষ এসে ইসলাম গ্রহণ করতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। ইয়ামান থেকে 70 জন বিধর্মী এসে ইসলাম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। সাক্ষাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলা, তার আচার আচরণ দেখার সুযোগ পাইল। হুদাইবিয়ার সন্ধির পরে মানুষজন বিভিন্ন দেশ থেকে মদিনায় আসতে আরম্ভ করলো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উজ্জ্বল্য ও পবিত্রতায় দর্শনকারীর মন আপনা থেকে তার প্রতি আকৃষ্ট হয়ে উঠল। আল্লাহর নবী শত্রু মিত্র সকলের সাথে সহজ ভাষায় অল্প কথা এবং মৃদু হেসে কথা বলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তরবারি দিয়ে ইসলাম প্রচার করেন নাই, বরং মুখের ব্যবহারের তরবারি দিয়ে ইসলাম প্রচার করছেন। বলেন সুবহানাল্লাহ। মদিনার বাইরের লোকগণ মদিনায় এসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল গুণ গরিমা, আদর্শ, মহত্ব, চরিত্র, মাধুর্যগুলি দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। আগে তো শুধু দূরে থেকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে একটা মন্তব্য করেছিল বিশ্ব কাফেরগণ, কিন্তু যখন হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল তখন বিভিন্ন দেশ থেকে মানুষ মদিনায় প্রবেশ করার সুযোগ পেল। এখন তারা স্বচক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ, তার চেহারার দর্শন সব কিছু লাভ করতে পারল। তা আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের হাতে নিজ গৃহের কাজ করে থাকেন এবং ধনী গরিব, বালক বৃদ্ধ সকলকে তিনি সম্মান করেন। এই আচরণ দেখতে পাইল বিভিন্ন দেশের কাফেরেরা মদিনায় আসার পরে। বলেন সুবহানাল্লাহ। কারণ তারা মনে করছিল যে শয়তানিক কেমনভাবে থাকে, আজকাল তো বাপ নিয়েই থাকে সবাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাসার কাজ নিজে করেছেন, নিজের বকরির দুধ নিজেই হাতে দহন করেছেন, নিজের ছেঁড়া পরিধানের বস্ত্র নিজেই নিজ হাতেই সেলাই করেছেন এবং নিজে তার স্ত্রীগণেরও পারিবারিক কাজে সহযোগিতাও কি করেছেন। মদিনার বাহিরের থেকে যে সকল লোক মদিনায় আগমন করতেন তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল চরিত্র গুণ দেখে শুনে আপনার মনে মনে বলতেন, সত্যই ইনি আল্লাহর নবী, হায় কেন আমরা মক্কাবাসীদের কথা বিশ্বাস করে এতদিন এর থেকে দূরে রয়েছি, কেন এতদিন ধরে আমরা তার বিরোধিতা করেছি। এর জন্য তারা আফসোস করতে লাগলো। এই অবস্থাটা কখন সৃষ্টি হইলো? হুদাইবিয়ার সন্ধির পরে, যখন সকল দেশের মানুষ মদিনায় প্রবেশের সুযোগ পাইল তখন তারা দেখে শুনে এই মন্তব্য করতে লাগলো যে আমরা এতদিন মক্কার কাফেরদের কথা মতো বিরোধিতা করিয়া ভুল করছি, ইসলাম গ্রহণ না করে কি করছি, ভুল করেছি।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ চালচলন কথাবার্তা এবং পরস্পরের প্রতি আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং আদর্শই অনুসরণ করেছিলেন বলেন সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন দেখছেন, তার সাথী সঙ্গীদেরকেও তাদের আচার আচরণেও বিধর্মীরা কি মুগ্ধ হয়েছিলেন বলেন সুবহানাল্লাহ। বিদেশি লোকজন ভাবতে লাগলো যে এই সকল লোকগণ পূর্বে কীরূপ ছিল, এখন কীরূপ হয়েছে, ইসলাম সত্যিই এদের প্রকৃত পরিবর্তন করে দিয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ছাড়া কেহ উপাসনার যোগ্য নয়, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি ইসলাম গ্রহণ করতে আরম্ভ করলো। ইসলামের বিজয় কিভাবে হলো? ওই হুদাইবিয়ার সন্ধির পরে যখন দেশ বিদেশ থেকে লোকজন মদিনায় আসতে পারলো, আসার পরে দেখলো যে মুহাম্মাদের চরিত্র এমন, তার সাথী সঙ্গীদের চরিত্র এত সুন্দর, এই লোকগুলা মক্কায় কাফের থাকা অবস্থায় আপনার কত বড় বড় গুন্ডা বাহিনী ছিল, এরা কত বড় সন্ত্রাসী ছিল, এরা ইসলাম গ্রহণ করার কারণে আপনার আজকে তাদের আচার আচরণ কেমন হয়ে গেল। যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল্লাহ মুসলিমিন আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা, তিনি ছিলেন আপনার বিশ্ববিখ্যাত সন্ত্রাসী, যিনি অন্য কাউকে নয় সাইয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রহমাতুলিল আলামিনকেই হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে আগাইছিল। তার আমূল পরিবর্তন বলেন সুবহানাল্লাহ। তলে হুদাইবিয়ার সন্ধির পর বহু সংখ্যক লোক মুসলমান হতে লাগলো। এই সন্ধি মুসলমানদের জন্য প্রকৃতি মহা বিজয় স্বরূপ ছিল, যেটা আল্লাহ তাআলা আপনার সূরা আল ফাতহ 48 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল আমি আপনাকে পরিষ্কার এবং প্রকাশ্য বিজয় দান করেছি বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধি করেছেন কত হিজরিতে? ষষ্ঠ হিজরিতে। তো ষষ্ঠ হিজরি থেকে যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তো এবার শত্রু হইয়া দাঁড়াইল খাইবারের সেই ইহুদিরা। তারা পরিকল্পনা করছে আরও যত ইহুদি আছে সবাই একত্রিত হইয়া মদিনার উপরে আক্রমণ করবে। আল্লাহ রসুল যখন এটা জানতে পারলো, তাদের আক্রমণের আর সুযোগ না দিয়া সপ্তম হিজরিতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন খাইবারের ইহুদিরা এবং অন্যান্য স্থানের বহিরাগত ইহুদিরা একযোগে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, তো খাইবারের ইহুদিদের সাতটি মজবুত কিল্লা ছিল। তো একটা কিল্লা ছিল খুব আপনার মজবুত, সাতটার ভিতরে সবচাইতে বেশি মজবুত, সেই কিল্লাটার নাম ছিল কি? কামুস। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 3000-এর মতন সাহাবিদেরকে নিয়ে এই খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করলেন ইহুদিদের বিরুদ্ধে। তো ছয়টা আপনার দুর্গ বা কিল্লা জয় করলেন, আর একটা কিল্লা বাকি রয়েছে যেটার নাম কি? কামুস। তা আল্লাহ রসুল ঘোষণা করলেন, আগামীকাল এমন একটা লোকের কাছে আমি ঝান্ডা দিব, তার মাধ্যমেই এই কামুস বিজয় হবে, ইহুদিদের খাইবার বিজয় হবে বলেন সুবহানাল্লাহ। সারা রাত ধরিয়া সাহাবারা কৌতূহল যা মানে চিন্তিত যে কার হাতে এই ঝান্ডাটা আসে, কার মাধ্যমে বিজয় হবে, আমি পাবো না সে পাবে, কে পাবে, দেখার জন্য তারা অধীর অস্থির হইয়া বসে আছে। পরের দিন আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো, ডেকে পাঠাইলো, তাকে আনার পরে বলল, যাও এই ঝান্ডা নিয়া তুমি বিজয় মানে এই এই দোয়াও করে দিলেন, বললেন তোমার মাধ্যমে আল্লাহ তাআলা এটা কী করবেন, বিজয় করবেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আপনার কামুজ বিজয়ের জন্য আপনার খাইবারের এই কামুসের গেট বা ফটকে গেলেন, সেখানে ছিল মারাহাব নামে একজন বড় ধরনের আপনার ইহুদি শক্তিশালী খুব বড় ধরনের একটা নেতা। সে দেখলো যে আলী তার কাছে কিছু না, একটা পিচ্ছি বাচ্চার মতন। মারাহাব অহংকারের সাথে বলল, হে আলী তুমি ফিরে যাও, তুমি জানো না আমার এই তরবারির আঘাতে কত মায়ের কোল খালি হয়েছে, কত বাচ্চা এতিম হয়ে গেছে, কত স্ত্রী বিধবা হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি আমাকে চেনো নাই, যখন আমি জন্মগ্রহণ করেছি আমার চেহারার দিকে তাকাই আমার মা আমার নাম রেখেছিল হায়দার। হায়দার মানে সিংহের ছোট বাচ্চা, তার মানে সিংহ
মতন উপাধি দিয়েছে, হায়দার হিসাবে আমাকে উপাধি দিছে। সিংহ যেমন বনের পশুগুলো বধ করে, আমি এরকম আল্লাহ দুশমনদেরকে বধ করি, বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন নাকি যুদ্ধ আরম্ভ হবে, তখন বলল তা আলী তুমি তরবারি চালাও। আলী বললেন আমরা মুসলমান, আমরা কখনো কারো উপরে আগে তরবারি চালাই না, তুমি চালাও। তখন মারাহাব এত জোরে তরবারি চালাইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল দিয়ে এটা ঠেকাইয়া দিছেন, তার তরবারি দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলার তরবারি ভেঙে গেছে, বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তরবারি ভেঙে গেছে কিন্তু তিনি অক্ষত রয়েছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে তরবারি দিয়ে আঘাত করছেন তাকে, যে তার মাথা দ্বিখণ্ডিত হইয়া দুই টুকরা হয়ে পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বীরত্বের সাথে তরবার ঢাল নাই, এই জন্য ওই কামুজ আপনার কিল্লা বা ওই দুর্গের কপট আপনার দরজা টান দিয়ে ঢাল হিসাবে ব্যবহার করছেন, বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষে ঢাল ফেলে দিছে, 80 জন যুবক উঠাইতে পারে না এত শক্তি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি দিচ্ছেন আসাদুল্লাহিল গালিব, বিজয়ী বাঘ, বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিজয়ী কি বাঘ। এক এক খলিফার আল্লাহ এক একটা গুণ দিয়ে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। সত্যবাদিতার ভিতরে ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাসনের দিক দিয়ে ছিলেন কে সেরা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দানশীলতা এবং লজ্জার দিক দিয়ে সেরা ছিল কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বীরত্বের দিক দিয়ে সেরা ছিল কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলা আপনার ওখানে মালে গনিমত পেয়েছিলেন। এই মালে গনিমতের ভিতরে একটা মেয়েও এসেছিল, যার নাম ছিল সাফিয়া বিনতে হুয়াই। তো সে অনেক সুন্দরী ছিল, তা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তাকে নিজেই বিবাহ করে নিলেন। তো এটা সুন্দরীর কারণে তা নয়, বরং আল্লাহ রসুল দেখলেন যে মুসলমানরা যেভাবে ক্ষিপ্ত হয়েছে, ওরা তো ইহুদিরে কচুকাটা করবে, এই মুহূর্তে যদি সাফিয়ারে আমি বিবাহ করি, অন্তত ইহুদিরা তখন আমার শ্বশুরালয় হয়ে যাবে, কেউ হবে শালা সম্বন্ধে, কেউ কি শালি, কেউ হবে শ্বশুর, চাচা শ্বশুর, মামা শ্বশুর, ফুফা শ্বশুর, খালা শ্বশুর, এতে করে সাহাবা ইকরাম এই আমার শ্বশুরালার দিকে চিন্তা করে কিছু নির্যাতন কি করবে, বন্ধ করবে। আল্লাহ রসুল 11টা বিবাহ করেছেন, প্রত্যেকটা বিবির কারণে ইসলামের অনেক অনেক উপকার হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা যে সোলে হুদাইবিয়া, হুদাইবিয়া সন্ধির কথা শুনছেন, এই হুদাইবিয়ার সন্ধি কিন্তু অন্য সাহাবারা মানতে রাজি ছিল না। তখন আল্লাহ রসুল তার স্ত্রী উম্মে সালমার সাথে তাবুর ভিতরে ছিল, সে তার কাছে যাইয়া পরামর্শ করলেন। উম্মে সালমা বললেন হ্যাঁ আপনি সন্ধি করুন, তাদের সাথে শান্তি চুক্তি করুন। তাহলে স্ত্রীর থেকেও পরামর্শ নিতে হয়। আজকাল আপনারা আমরা যত জ্ঞানী হই না কেন, স্ত্রীর যতই অবুজ হোক না কেন, তার সাথেও পরামর্শ আল্লাহ রসুল করছেন কি করেন নাই? বলেন আপনার জ্ঞান কি সাইয়েদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রহমতুল্লাহ আলামিন মুহাম্মাদুর রসুল্লাহর চাইতে বেশি? যিনি সকল নবীদের চাইতে সেরা, আল্লাহর পরেই যার স্থান, হ্যাঁ, তাহলে সৃষ্টির সেরা যিনি, তিনিও তো তার স্ত্রী উম্মে সালমার কাছে পরামর্শ করেছেন। আল্লাহ পরামর্শের নামে একটা সূরা নাযিল করছেন, সূরাতুশ শুরা। সূরার নাম কি? সূরা মানে পরামর্শের নামে একটা সূরা নাযিল করছেন। আল্লাহ তার হাবিবকে বলেন ওয়াশাবিলহুম ফিল আমরি, হে নবী আপনি আপনার সাহাবাদের সাথে পরামর্শ করুন, বলেন সুবহানাল্লাহ। তাহলে পরামর্শের ভিতরে কি আছে? রহমত আছে, বরকত আছে। আপনি এক চারটা বাজার করবেন, কি বাজার করবেন, আপনার বউয়ের সাথে জিগেলেনও না, আপনি যা ইচ্ছা তা আন্যা তারে চাপাইয়া দিলেন, তাহলে তো এটা হইল না। একটু পরামর্শ করে ছেলে মেয়েদের সাথে কি আনা যায়, তাহলে বাজারটা সুন্দর হবে, রান্নাবান্নাও ভালো হবে, খাওয়ারও সবাই আগ্রহের সাথে কি, এটা শুধু বাসার ফ্যামিলির বাজার করার ব্যাপারে নয়, বরং সব ক্ষেত্রেই পরামর্শটা কি কল্যাণকর, সব ক্ষেত্রেই পরামর্শটা কি কল্যাণকর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আর একটা পদক্ষেপ নিলেন, যেটা এখন বর্তমানে টুইটার বার্তা বিভিন্ন জনের কাছে মেসেজ পত্র পত্রিকা তারপরে চিঠি আদান প্রদান বিভিন্ন ব্যবস্থাপনা আছে না, যুগ উপযোগী উনি সেই ব্যবস্থা করলেন। কি করলেন? বিভিন্ন দেশের রাজাদের প্রতি দিনই দাওয়াত দিলেন। এখন আল্লাহ রসুল কি করলেন, হুদাইবিয়ার সন্ধির পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশেপাশের রাজ্যসমূহের রাজাধিপতিগণের নিকট ইসলামের দাওয়াত পাঠিয়ে পত্র লিখলেন।
আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশি অত্যন্ত মহৎ ও চরিত্রবান লোক ছিলেন। তিনি দাওয়াতপত্র পাবার সাথে সাথেই ইসলাম গ্রহণ করলেন বলে সুবহানাল্লাহ। রোমের সম্রাট হিরাক্লিয়াসের নিকট দাওয়াতপত্র নিয়ে প্রেরণ করা হয়েছিল। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবি, দাহিয়া কলবি চেনেন? জিব্রাইল আলাইহিসসালাম বেশিরভাগ মানুষের আকৃতি করে আকৃতি ধারণ করিয়া আসছিলেন, সেই মানুষটাকে দাহিয়া কলবি। কে সে? আল্লাহ রসুলের এক সাহাবির নাম কি? দাহিয়ায় কলবি। আরে তাফসির ধারাবাহিকভাবে হবে, আপনি একটু একটু করে শিখতে থাকেন। এক সাহাবির নাম কি? দাহিয়ায় কলবি। এই দাহিয়া কলবি কে? দাহিয়া কলবি একজন বণিক, একজন ব্যবসায়ী ছিলেন। আইয়ামে জাহেলিয়াতের যুগে কিছু ভদ্রলোক জীবন্ত কন্যাকে দাফন করত, অভদ্রলোক না, কারা? ভদ্রলোক। কেন জীবন্ত কন্যাকে দাফন করত? তারা জানতো যে কন্যা সন্তান হইলে সমাজে কোনো দাম নাই, বাদাম খাইয়া যেমন চুলকা ফেলে দেয় ওইটার কোনো যেমন দাম নাই। ঠিক মেয়েদেরকে ব্যবহার করতো, যত্রে তত্রে অপহরণ ধর্ষণ নির্যাতন করত। এটা একজন সম্ভ্রান্ত ফ্যামিলির পিতা হইয়া তার মেয়ের উপরে কন্যার উপরে নির্যাতন হোক এটা তারা চাইতো না, এই জন্য দাফন করতো। একটা একটা করিয়া আপনার ছয়টা মেয়েকে দাফন করছে। যখন তার স্ত্রী গর্ভবতী, তখন তার স্ত্রীকে বলছে, আমি তো ব্যবসা করতে চলে যাচ্ছি, যদি তোমার গর্ভে ছেলে সন্তান হয় তাই তো রাখবা, আর মেয়ে সন্তান হলে আমার অপেক্ষা করার দরকার নাই, তুমি দাফন করে দিও। কিন্তু আসার পরে আর কোনো বাচ্চা টাচ্চা ঘরে দেখে নাই, তিনিও আর জিজ্ঞাসা করেন নাই, তিনি জানছেন যে হয়তো মেয়ে হয়েছে, দাফন করে ফেলছে। কিন্তু তার মা করছে কি, এই মেয়েটাকে অন্য বাড়িতে পালতে দিয়ে দিছে, মানে পালক হিসাবে দিছে। তার ধারণা যে মেয়েটা বড় হইলে, মেয়েটা এত সুন্দর হয়েছে, ওর নাম রাখছে জামিলা। মেয়েটার নাম রাখছে কি? জামিলা, মানেও সুন্দরী, আর মেয়েটাও অবশ্যই সুন্দরী। এখন ওই মেয়েটার নাম রাখছে জামিলা, কে রাখছে? তার মায়। এখন একটু বড় হয়েছে আর তাকে পাশের বাড়ি থেকে নিয়ে আসছে, যখন সাজাইয়া গুজাইয়া তার বাবার কাছে নিছে, জিজ্ঞাসা করছে মেয়েটা কে? মা এখন আর গোপন রাখতেছে না, এই জন্য যে মেয়েটার দিকে তাকাইলে অবশ্যই তার বাবার দয়া ভালোবাসা স্নেহ হবে। তখন সে কী করলো? বললো যে আরে আমি তো এতদিন বলি নাই, আজকে না বইলে পারছি না, এটা তুমি যে আমার এই গর্ভে যে বাচ্চা দিয়ে ব্যবসা করতে গিয়েছিলা ওই সেটা মেয়ে সন্তানই হয়েছিল, তুমি আমাকে বলেছিলা জীবন্ত দাফন করতে, কিন্তু আমি তাকে দাফন করি নাই, কারণ এত সুন্দর মেয়েটারে কীভাবে দাফন করি আমি, পাশের বাড়িতে আমি একে পালতে দিয়েছিলাম, আজকে একটু বড় হয়েছে এই জন্য নিয়ে আসছি। তো কয়, তাহলে আসলে তো সুন্দর, তাহলে ওকে আরও সাজাইয়া গোজাইয়া দাও, আমি ওকে নিয়ে ঘুরতে যাই। এই ঘোরার কথা বললা, কারণ ওর ওই পিছনের কথা আবার অন্তরে জাগ্রত হয়েছে, যত সুন্দরী হবো তত নির্যাতন কম হবে না বেশি হবে? যারা হেজাব ফরিয়া ঘর থেকে বার হয় তাদের উপরে নির্যাতন বেশি হয় না, যারা খোলামেলা বার হয় তাদের উপরে? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যারা ইফতিজিং করে, দর্শন করে, এদের অন্তরের বেদি বাড়াইয়া দেয়। বেদিটা বাড়ে কি দেখা ছাড়া না দেখার পরে? তো যারা হেজাব ফরিয়া বার হয় তাদেরকে দেখার কারণে কি এই সমস্ত বাটপাট টাউট কি অন্তর্জ্বালা বাড়ে না? বাড়ে না। কিন্তু যারা খোলামেলা চলে, হাফাতা বা মানে শরীরের খোলামেলা অঙ্গ নিয়া যারা আপনার ডানা কাটা পরির মতো ঘোরপাক করে, তাদের প্রতিই তো তারা লোলোভ দৃষ্টি দিয়া, কুদৃষ্টি দিয়া তাদের সেক্সুয়াল ভাবটা ফুটে ওঠে, তখনই তো তার প্রতি এই ট্রেনে চলন্ত ট্রেনে ধর্ষণ, বিভিন্ন জায়গার ধর্ষণ হয় কি হয় না? তাহলে বোঝা গেল যে যারা খোলামেলা চলে তাদের প্রতিই কি হয়, মানুষের লোভ লালসা বেড়ে যায়। এই জন্য কোরআন বলছে, ইউদ্দিন আলাই হিন্না মিন জালাবি বিহিন্না, তোমার ঘর থেকে যদি প্রয়োজনে বের হতে হয় তাহলে চাদরের কি অংশ তোমার মাথার উপর থেকে টেনে দাও, যেটাকে আমরা হেজাব বলি। তাহলে হেজাব অবস্থায় ঘর থেকে বের হওয়ার জন্য এটা নিরাপত্তা, তার সিকিউরিটি, তার নিরাপত্তা, তার ইজ্জতের নিরাপত্তা, তার জানের নিরাপত্তা, তার সতীত্বের নিরাপত্তা বলেন সুবহানাল্লাহ। তো কি করলেন, এই দাহিয়া কলবে তারে নিয়ে গেলেন। কোন জায়গা নিছে জানেন? এই যে মক্কা শরীফের ছয় নম্বর ওয়াশরুম আছে না, ছয় নম্বর ওয়াশরুম টয়লেট, ওর থেকে অল্প একটু আগাইলে দেখবেন আশেপাশে বড় বড় বিল্ডিং, কিন্তু জায়গাটা খালি।
একটা কবরস্থান, কিন্তু মানুষের কোনো কবর দেখা যায় না, সমানই কিন্তু জায়গাটা। ওই জায়গার ভিতরে উম্মে জামিলারে নিয়ে, এই যে জামিলারে নিয়া তার বাবা মাটি খনন করতেছে, মেয়েটা আশেপাশে খেলতে আসে, বলতেছে বাবা মাটি খনন করেন কেন? কাহ এখান থেকে অনেকটা মাটি নিব আমাদের বাসায়, হয়েছে তো অনেকটা হয়েছে, মেয়েও একটু একটু করে মাটি সরাইতে আছে, আর ও গর্ত করতে আছে, আর মেয়ের ওই উচ্চতা অনুমান করিয়া গর্তর গভীরতা করতেছে, যখন দেখছে যে এখন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ও মাটির নিচে চলে যাবে, ঠিক তখনই ধাক্কা দিয়া ফেলে দিছে, আর চারোদিকটা মাটি দিতে আছে। মেয়েটা বলতে আছে বারবার, বাবা আপনি আমাকে এরকম মাটি চাপা দিচ্ছেন কেন? কয়, তোকে বাঁচাইয়া রাখলে আমার ইজ্জত সম্মান চলে যাবে। কয়, তাহলে বাবা আপনি আমাকে ছেড়ে দেন, আমি যেথায় মনে কাজ সেটায় চলে যাব, জীবনে কোনো দিন বাবার পরিচয় দিব না। কিন্তু সে পাষাণ হৃদয়, আর তার অন্তর কখনো কি হয় না, বিগলিত বা নরম হচ্ছে না, সে একই অবস্থায় তাকে দাফন করতেছে। যখন গলা পর্যন্ত মাটি এসে পড়ল, তখন আরশে আজমের দিকে চিৎকার করে বলল, হে আরশে, হে জামিলার প্রভু, হে আরশে আজিমের মালিক, যে দেশে জামিলার ইজ্জত সম্মান রক্ষা করা যায় না, যে দেশে জামিলার জানের নিরাপত্তা নাই, সে দেশে আমার মতন জামিলাকে আর তুমি পাঠাইও না। এই জামিলার দোয়া আল্লাহ কবুল করছেন, যার কারণে ইসলামের নবীর উপরে হেজাবের আয়াত অবতীর্ণ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখন এই দেহিয়া কলবি তো দাফন করছে, দেখেন মক্কা কিন্তু এখনও অনেকে হজ করতে যান, ওই জায়গাটা এত দামি জায়গা, ওখানে বড় বিল্ডিং করিয়া হোটেল করিয়া ভাড়া দিলে কোটি কোটি রিয়াল তারা কামাইতে পারে, কিন্তু ওই জায়গাটা স্মৃতি হিসাবে রাখছেন। হাজির সাহেবের ওখানে যাই দেখে আসেন, বি আইয়ে যামবিন কুতিলাত, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে কোন অপরাধে এই নিরপরাধ শিশুকে তোমরা হত্যা করেছিলা। কোরআনের ভিতরে আয়াত নাজেল হয়েছে, তাহলে বোঝা গেল যে এককালে মানুষ শিশু জীবন্ত কন্যাকে কী করত, দাফন, দেহিয়া কলবিও তাই করেছিল। তাহলে এবার কয়টা দাফন হইল? সাতটা হয়ে গেল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলতে আছে, হুজুর আমি তো একটার পর একটা সাতটা মেয়েকে জীবন্ত কবর দিছি, আমি ইসলাম গ্রহণ করলে কি আমার গোনা মাফ হবে? তা আল্লাহ নবী বলেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে অতীতের সব গোনা আল্লাহ ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। কয়, সব গোনা ক্ষমা করে দিব? আমার বিশ্বাস হয় না, আমার উম্মে জামিল জামিলারে যেভাবে আমি কি করছি, এই নিরপরাধ শিশুটাকে হত্যা করেছি, এটার গোনা মনে হয় আল্লাহ মাফ করবে না। কয়, না আল্লাহ সব মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তো ইসলাম গ্রহণ করছেন, তার তওবা এত খাঁটি, তার ইসলাম এত নিখুঁত, হ্যাঁ, যে পরিপূর্ণ এবং খাঁটি মোমেন হয়ে গেছে, যে ওনার সাদৃশ্যতা গ্রহণ করে জিব্রাইল আলাইহিসসালাম ওহি নিয়ে আসতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কার আকৃতি ধারণ করতেন? দেহিয়ায় কলবিকে, কলবির আকৃতি। এই দেহিয়া কলবিকে রোমের সম্রাট হেরাক্লিয়াসের নিকট দাওয়াতপত্র নিয়ে প্রেরণ করা হয়েছিল। দাহিয়া কলবি নামক এক সাহাবি, যা সম্রাট হেরাক্লিয়াস খ্রিস্ট ধর্ম অবলম্বী ছিলেন, তিনি তৌরাত, জাবুর, ইঞ্জিল প্রভৃতি কিতাবের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামের সত্যতা সম্পর্কে অবহিত ছিলেন। ইসলামের দাওয়াতপত্র পেয়ে তিনি মুসলমান হওয়ার সংকল্প করেন, কিন্তু তার মন্ত্রী পরিষদ ভীষণভাবে খেপে যাওয়ায় এবং প্রচণ্ড বিরোধিতা করায় তিনি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলেন না, প্রকাশ্যভাবে ইসলাম গ্রহণ করতে পারেন নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সে যে ইসলাম গ্রহণ করছে এটা তো সত্য, এই জন্য তার কী করছেন, আল্লাহ রসুল গায়েবানা জানাজা পড়ছেন। কী পড়ছেন? গায়েবানা জানাজা পড়ছেন। গায়েবানা জানাজা পড়া এটা রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকেই হয়ে আসছে, তার মানে ও এত দূরে তো রোম তৈল কোথায়, ইটালি, সেখানে থেকে এখানে পর্যন্ত আসা তো সম্ভব না, তো একটা দোয়া করে দিয়েছেন গায়েবানা জানাজা যেটাকে বলা হয়। তো যাই হোক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির মাধ্যমেও ইসলাম প্রসার করছেন, ইসলাম প্রসার করছেন, তো এটা একটা বিশাল ব্যাপার। তো ওনার এই চিঠি পাইয়া আবার কেউ কেউ চিঠিকে টুকরা টুকরো করে দিছেন পারস্যের গভর্নর, আল্লাহ রসুল বদ্দোয়াও করছেন যে ওর রাজ্য এইভাবে টুকরা টুকরা হয়ে যাবে। এরপরে আরও চিঠির মানে যিনি দূত ছিলেন আর এক রাজা, সেটাকে তাকে কী করেছেন, হত্যা করে ফেলছেন। দূত হত্যা করা কোনো দেশের কি নিয়ম নাই, এটা প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে দেওয়ারই নামান্তর। এই জন্যই মোতার যুদ্ধ হয়েছিল। কোন যুদ্ধ হয়েছিল? মোতার যুদ্ধ হয়েছিল। আল্লাহ রসুল খেপে গিয়েছিল, ওটা ছিল জায়েদ ইবনে না হারেস ইবনে ওমাইর,
হারেস ইবনে উমাইর সাহাবির কাছেই এই চিঠিটা নিয়ে পাঠানো হয়েছিল। তাকে হত্যা করে দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা যুদ্ধ করতে প্রস্তুত। তখন আল্লাহ রাসূল সাহাবিদেরকে একত্রিত করিয়া সবচাইতে বড় জামাত, ইতিপূর্বে এত বড় জামাত কখনোই আল্লাহ রাসূল কোথাও পাঠান নাই, প্রায় 3000 সাহাবা ইকরামকে একত্রিত করিয়া বললেন এই এই যুদ্ধের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেস। যায়েদ ইবনে হারেস কে? ওই যে পালক পুত্র। যায়েদ ইবনে হারেস কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করেন, তার বিবাহের উপটকন দেওয়ার জন্য ওই খাদিজার এক ভাইপুতে তাকে ক্রয় করিয়া তার ফুফু খাদিজাকে উপটকন দেন। তিনি আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেবার জন্য নিয়োজিত করে দেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহিপ্রাপ্তের 6 মাস আগের থেকেই তো হেরা গুহায় ধ্যানমগ্ন হয়ে থাকতেন। ওই হেরা গুহায় খাবার নিয়ে যাইতেন কে? যায়েদ ইবনে হারেস। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা কাবা ঘরে এসেছেন, দেখেন যে এক লোক লম্বা চুল এলোমেলো চুল, সে কবিতা আবৃত্তি করতেছে, যে কবিতার সারমর্ম হইল হে মক্কার বাতাস তুই কি আমার জায়েদকে দেখেছিস, হে মক্কার মাটি তুই কি আমার জায়েদকে দেখেছিস। তখন আল্লাহ রসুল বুঝতে পারলেন হতে পারে এই লোকটা আমার কাছে যে জায়েদ আছে ওই জায়েদের বাবা। ওই লোকটাকে নিয়ে বাসায় যখন আপ্যায়ন করাইয়া তারপরে জায়েদকে সামনে নিয়ে বলল যে এই ছেলেটা কি আপনার? বলে হ্যাঁ এটা আমার। ওর জন্য ওর মা রাত ভরে ঘুমাইতে পারে না, খালি হঠাৎ করে ঘুম ভাঙিয়ে দেয় আর বলে আমার জায়েদকে কি কেউ কেউ মারে, ওকে কি কি কেউ খাবার দেয়, মানে ও খুব কষ্ট করতেছে, এমন চিন্তাভাবনা করে জায়েদের মা। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো তো ও কীভাবে বিক্রি হলো? আমি হজে আসছিলাম ওই সময় জায়েদকে নিয়ে আসছিলাম, আমরা কেউ গোলামের গোষ্ঠী না, জায়েদও কোনো কৃত দাস নয়, ও আমারই সন্তান আর ওর বাবা ছিল একজন কবি। বলেন সুবহানাল্লাহ। তারপরে তো আল্লাহ রাসূল বলেন ঠিক আছে আপনার সন্তান যদি হয় আমি এক শর্তে আপনার সাথে দিয়ে দিতে পারি, শর্তটা হলো আমি ওকে আজাদ করে দিলাম, ও যদি আপনার সাথে যেতে চায় তাহলে যেতে পারবে, ও যাইতে না চাইলে আপনি নিতে। তো জায়েদকে বলল এটা তোমার বাবা? কা হ্যাঁ। কা যাও তুমি তোমার বাবার সাথে যদি মন চায় চলে যেতে পারো। জায়েদ বলল আমি যাব না। তার বাবা বলল হারেস, যায়েদ ইবনে হারেস। পবিত্র কোরআনে কারিমে কোনো সাহাবিদের নাম নাই জানেন, একজন মাত্র সাহাবীর নাম আছে সে হলো জায়েদ। বলেন সুবহানাল্লাহ। এই জায়েদ বলল আপনি আমার জন্মদাতা বাবা হতে পারেন কিন্তু এই মুহাম্মাদের কাছ থেকে, ওনার কাছ থেকে আমি যে আচরণ পেয়েছি আমার বাবার সাথে অনেক গুণ বেশি আদর যত্ন পেয়েছি, আমি ওনার কাছ থেকে যাব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে জায়েদ কি এখন আর কৃতদাস রইলেন না আজাদ হয়ে গেলেন? আর জায়েদ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে হইল না পালক ছেলে? বড় হয়েছে আর তার ফুফাতো বোনকে বিয়ে করাই দিছিলেন, কিন্তু সংসার তো মনোমানিল্য হইলে আর টিকে না, নাকি? ভালোবাসা তো এটা মনের ব্যাপার, মন না মন থেকে ভালো না বাসলে তো আর সংসার টিকে না, টিকে? এখন বিবাহ গটকালিটা করছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন সংসারটা ভেঙে যাবে, ওই মেয়েটা বলবে না যে আমার ভাই মুহাম্মদ আমার জীবনটা নষ্ট করলো, এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আবার তার স্ত্রীর বিবাহ করে ফেলছেন তালাক প্রাপ্ত হওয়ার পরে। এখন লোক সমাজে বলতে আছে মুহাম্মদ কী কামটা করলো নিজের পুত্রবধূরে বিয়ে করিয়ে হেলাইল। আসলে পুত্রবধূ পালক পুত্র কখনো পুত্র হয় না। কোরআন না সূরে আহজাব নাযিল হলো যে ওমা মুহাম্মাদুন ইল্লা না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মোহাম্মদ কোনো পুরুষের বাবা নন, কারণ ওনার পুরুষ সন্তান সব এন্তেকাল, 4টা কন্যা জীবিত ছিল, কোনো পুত্র জীবিত ছিল না। তাহলে জায়েদ কিনা ওনার পুত্র নয়, এটা পালক পুত্র কিন্তু পুত্র নয়। তাহলে পালক পুত্রের বউ পুত্রবধূ হয় না, তাহলে তাকে বিবাহ করা যায়? তো আমার হাতে তো আর সময় নাই, ইনশাল্লাহ মৌতার যুদ্ধ নিয়ে ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা হবে, পাশাপাশি সূরাতুন নাসরের